فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر সিরাত এবং সাহাবীদের জীবনী জানার জন্য কোন গ্রন্থগুলি আপনি সাজেস্ট করবেন? যে সিরাত জানার জন্য আলহামদুলিল্লাহ সফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ যে আল রাহিকুল মাকতুম এই গ্রন্থটি আমি সাজেস্ট করি। এটা পড়লে আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। এর বাইরে আপনি অন্যান্য সিরাত গ্রন্থে অনেক তথ্য পাবেন যেগুলি খুব বিশুদ্ধভাবে আসেনি। হ্যাঁ, অনেক সময় দুর্বল, বর্ণনায় পরিপূর্ণ, অনেক সময় দুর্বল। হ্যাঁ, আর যদি বাংলায় বেশ কিছু বই অনুবাদ হয়েছে, ইবনে হিশামের বই, ইবনে সিরাত ইবনে হিশাম অনুবাদ হয়েছে, সেটা যদি আপনি পড়েন, সেটা পড়তে পারেন, সেটা পড়তে পারেন। সেখানে অনেক তথ্য দেওয়া আছে। সেখানে সব তথ্যকে আপনি শুদ্ধ আমরা বলি না, কারণ ইবনে হিশামের এখানে কিছু দুর্বল বর্ণনা রয়েছে। তবে বিশুদ্ধ বর্ণনার জন্য আমরা আলহামদুলিল্লাহ যদি পড়েন আর রাহিকুল মাকতুম, সেটা বিশুদ্ধ অনুবাদটা হওয়া উচিত। হ্যাঁ, দুর্ভাগ্যবশত যারা দেখেছি অনেক কোনো কোনো মানুষ অনুবাদ করেছে যেগুলো তারা নিজেরাও বোঝেনি, তারা ইংরেজি থেকে অনুবাদ করেছে, ইংরেজিতে এক ভুল করেছে, আরবিতে বাংলা করেছে আরেক ভুল করেছে, অনেকে দেখে উর্দু থেকে অনুবাদ করেছে আরেক ভুল করেছে। এই জন্য যারা বিশুদ্ধ অনুবাদ করেছে এরকম লোক থেকে খুব দেখে, বিশেষ করে যেটা শেখ সফিউর রহমান মোবারকপুর রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে হয়েছে অনুবাদ, সেটাকে সেটা আমি যতটুকু জানি ভারতে অনুবাদটা হয়েছে এবং বাংলাদেশে সম্ভবত দার কোনো দাহিদ অথবা দারুসালাম তো জানি না, তারা হয়তো সেটা প্রচার করেছে, প্রকাশ করেছে, তাদের থেকে সেটা আপনি সেটা পড়ে সেটা নিয়ে পড়তে পারেন, সেটা খুব ভালো সিরাতের জন্য। সাহাবাদের জীবনীর জন্য, সাহাবায়ে কেরামের জীবনীর জন্য খুব ভালো বাংলা অনুবাদ আসলে রচিত হয়নি। আমরা কোনো একটি গ্রন্থই বলতে পারছি না, যেগুলো আছে যেগুলো ভালো মন্দ মিলিয়ে আছে সেগুলো আপনারা জানেন, ভালো মন্দ মিলিয়ে আছে। দোয়া করি যেন ভালো গ্রন্থ বের হয়, বিশেষ করে সিয়ার আলামুন নুবালা যদি আরোই পড়েন, সিয়ার আলামুন নুবালা ইমাম জাহাবির, এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লকডাউনের পরে আপনি দেখতে পাবেন তার একটা সংক্ষিপ্ত সংকলন ইনশাআল্লাহ বের হচ্ছে সাহাবাদের জীবনে নিয়ে, সেটা ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে এবং সেটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা বের হয়ে যাবে। এটা যদি কোনো এসে যায় ইনশাআল্লাহ আপনারা সেটা থেকে নিতে পারবেন এবং কোনো রকমের সমস্যা ছাড়া সেটা দিন প্রসার প্রসারের কাজে লাগাতে পারবেন, সঠিক বিশ্বাসটি গ্রহণ করতে পারবেন।